বন্ধুরা, 9টা বাজতে গেল। আজকে তো পুটুর পাপা বাড়ি নেই, তাই বাইরে খাবার দিতে আমাকে যেতে হবে। ছেলেটাকে ঠেকে দিই, ঢাকাটাকে 50 বার খুলে দিচ্ছি আগে বাড়িতে, কে আসে কে কে আছে না আছে। পাপা, আমি বিয়ে বাড়ি আছি, মনে বাজি ফাজি ফাটছে তো, ওকে আবার রেখে যাওয়াটা রিক্স। তুমি বসো, আমি শুধু দেখে আসি দাদু টাদু এসছে কিনা, কারণ ওষুধ আছে না, বড় সাহেবের ওষুধ আছে, দাদুর ওষুধ আছে। দাদু এসছে নাকি? উমা, তোরা দুজন দাদু আসেনি তো? মানে দাদু আসেনি, ভালো তো খেতে দিয়ে দেবো। দাদুকে এই পাশে দেখি, দাদু এসছে কি? আসতে হবে না, বড় শিয়াল বসে গায়ের মতো কা খুশিস না, এই যে ছাগলগুলো। দাদু আসেনি এখনো তো? পাঠি করি বাবা, ওষুধ দেবো, দাঁড়া বলে দাঁড়া, চল ঠিক আছে। এরকম কে করে যা, বল কে বল, আনছি আনছি। দাঁড়া, দাদু তো আসেনি, ওকে তো ওষুধ দিতে হবে, ওর জন্য আমি দেখতে এলাম। বস, এটা একবারে দেবো সবাইকে। একটু দেরি করে যেতে হবে, আমার নামাজটা মনে হচ্ছে যাওয়া যাবে না। ঠান্ডা নেই, ঠান্ডা নেই, ভারী ঠান্ডা। ছটা দেখতে গেলাম মা, দাদু এসেছি না, তোমাকে খাওয়াতে হবে, ওদের খাবারটা গরম করতে হবে, তাই না? আমাকে ওষুধগুলো তো গুঁড়ো করতে হবে, যে ছটা পোতা থাকো, আমি ওদের ঝোলটা বার করে রাখি ফ্রিজ থেকে। পুটুর ভাতটা বার করতে হবে, অনেকগুলো কাজ। ওরা খেয়ে নিলে না একটু শান্তি পায়, মানে শান্তি পায় মানে যে ওরাও নিশ্চিন্তে গিয়ে শুয়ে পড়বে একটা জায়গায়, এটাই হয়। শোনটি, তুই কি খেয়ে নিবি? হ্যাঁ শোনটি, খাবি শোনটি? শোনটির বাবা না থাকলে শোনটির মন খারাপ হয়ে থাকে। শোনটি বুড়ো, বাবা নেই না, বাবা না থাকলে মন খারাপ হবে। বাবা এসে চা খাবে নাকি কি জানি, অস্থির হয়ে যায় যদি, বলেছে 11টা বাজবে, চা আর খাবে না। এসে টুকটুক করে কাজগুলো সেরে রাখি, একটু একটু করে বিছানাটাও করে রাখবো, পুরো বাবা এলে খাবো আর শুয়ে পড়তে পারবে। সাইকেল নিয়ে কাজ করা তো অনেকটাই কষ্ট হয় ঠান্ডার মধ্যে, উপায়ও নেই না। মম্মু বলো, অনেক বছর বসেছিলো পুটুর বাবা, মানে 1-1.5 বছর পুরো বসেছিলো, কোমরে যন্ত্রণা এটা ওটা নিয়ে সব মিলিয়ে গুছিয়ে ছিল, মোটামুটি একটা ছিল না, সব মিলিয়ে গুছিয়ে ছিল। দিয়ে পুটুর বাবা কাজ করতে পারিনি পুরোটাই, অসুবিধা সুবিধা সব কিছু মিলেমিশে চলেছে। তাও কাউকে খাবার দিক দিয়ে কোনো দিক দিয়ে নিজেরা না খেয়ে থাকলে ওদেরকে কোনোদিন না খাইয়ে রাখিনি। আমার ভুতুটা, আমার ভুতুকেও না,
না নিচে দিদুর না পাখি না রাস্তার কুকুর খাওয়া কে না শোনাই দেখ, এই মাস্ক আজকে বেরিয়েছে জানিস, এই দেখ খরচে বাড়ি খরচে তো কাজে একটু যাই, একটু গল্প বলবো তোমাকে আমি, ঠিক আছে বিয়ে ভাই না বাড়ি খরচে ওরে বাবা তো আমার ছেলেটা কাঁপছে তো মামা, আর আমি হোম থিয়েটার জ্বালিয়ে দেবো, হ্যাঁ এখানটা বসো তাহলে তোমার জায়গায় গিয়ে শুয়ে পড়ো তো, হ্যাঁ আমি চাপা করে দিই তোমাকে না, চাপা করে দিই হ্যাঁ চাপা করে দিই, বাবা বাবা আসেনি বাবা, দাদুও আসেনি, আমি ওই জন্য ওষুধটা একবারে গুঁড়ো করবো, দাদুর নিয়মের কাছে বড়ো শেয়ারের পায়ে ব্যথা ওষুধ আছে, আমি তো বলছি তুমি শুয়ে পড়ো, হ্যাঁ শুয়ে পড়ো, চলো শুয়ে পড়েছি, শোনো বাজি ফাটলে এটা সবাই ভয় পায় গো, চলো সবাইকে টাটা, তোমরা যারা অনেকেই আমার ভিডিও দেখো আগের থেকে মানে অনেকেই বেশি পরিমাণে দেখো, তো আমার মানে ভিডিওর বেশিরভাগটাই হচ্ছে কুকুর মৃদু পাখি সব নিয়ে, তো যারা আমার ভিডিওটা দেখো প্লিজ আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, চলো সবাই টাটা।